বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনব, তাহলে আমরা কিছু বুঝব। সেটি হলো, দেখুন, মানুষ সবসময় শুনে এসেছে একটি কথা, সেই কথাটি কি? যে ইনসাফের পাল্লা, কিয়ামতের দিন আল্লাহ ইনসাফের পাল্লা ওজন করবে। সেই ইনসাফের পাল্লা ওজন করবে কিভাবে, এবং সেই ইনসাফের পাল্লাতে আপনি আমি টিকতে হলে বর্তমান কি কি করতে হবে, এবং কোন জিনিসগুলো আমাদের মধ্যে সেটিং করতে হবে, সেটি আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটি হলো, দেখুন, মানুষের সাথে যে স্বভাব চরিত্রগুলো যাবে। দেখেন, একজন মানুষ হাঁটা অবস্থায় সে জিকির করে, যে প্রত্যেকটা কাইকে জিকির করে। দেখবেন কিছু কিছু লোক আছে দল বেঁধে হাঁটে, এক একজন এক এক কথা বলে, ভগর ভগর করতেই থাকে। আবার এক ধরনের লোক আছে, তারা মাটির দিকে তাকায় এবং প্রত্যেকটা কাইকে কাইকে তারা জিকির করে। আর নিচের দিকে তাকিয়ে তারা কি দেখে, যে তাদের পাড়ার তলে পড়ে যেন একটি পিপীলিকাও মৃত্যুবরণ না করে, তা দেখে দেখে হাঁটে। তার মানে তাদের প্রত্যেকটা কায়িক, প্রত্যেকটা হাতা, প্রত্যেকটা হাঁটার গতি দেখে দেখে যেন পৃথিবীতে আমার দ্বারা কোনো প্রাণী বিনষ্ট না হয়। আচ্ছা, এটাও কিন্তু মানুষের একটা বিশেষ আমলের মধ্যে পড়ে। এরপরে দেখা যায় কোনো কোনো মানুষ আছে পৃথিবীতে, মানুষের কোনো দুঃখ দুর্দশা হলে তাকে অর্থনীতি দিয়ে না পারলেও তাকে বোঝ হলে দেয়, হাতের কাজ হলো সে করে দেয়। যে মানুষের বিপদ আপদে সে ঝাঁপিয়ে পড়ে, হয়তো সে গায়ে খেটে দেবে, আর অর্থনীতি থাকলে সে অর্থ দিয়ে করে দেয়, বা কাউকে বুদ্ধি দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে যদি কিছু করা যায় তাহলে সেটাও সে করে দেয়। তা এখন যে কথাটি বলবো, যে দেখেন, মানুষের স্বভাব চরিত্র যে একটা জিনিস আছে, সেই স্বভাব চরিত্রটাই মানুষের সাথে যাবে। দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, একটা মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমের পরে কিন্তু সে মানুষটি আর বলতেই পারে না সে কি বেঁচে আছে না মরে আছে। কেউ যদি দেখে একজন মানুষ শুয়ে আছে, তার শোয়াটা দেখে কেউ না কেউ ভাববে যে এমনভাবে শুয়ে আছে মনে হয় মারাই গেছে নাকি। তাহলে মানুষ যখন শুয়ে পড়ে তখন মারা গেল না বেঁচে আছে, এটা কিন্তু বোঝা যায় না। তাহলে প্রত্যেকটা মানুষ যখন ঘুমাবে, এই ঘুমার আগে কিছু আমল আছে, সে আমলগুলো যার যার মুর্শিদ, যার যার গুরুজনের কাছ থেকে এটা শিখে নিতে হবে। এবং ঘুমানোর আগে যে সাধনাগুলো করার কথা, যেগুলো করলে আপনার স্বভাব চরিত্র এবং দেখা যায় যে বাহ্যিক জগতে যার স্বভাব চরিত্র ভালো থাকে, সে কিন্তু মৃত্যুর পরে যদি কোনোদিন জাগ্রত হয় তাহলে সেই মানুষটিও সেই স্বভাব চরিত্র নিয়েই সেখানে উঠবে। বিশেষ করে মানুষ যখন ঘুমাতে যাবে, এর আগে দিয়ে তিনটি সেজদা আসবে। তিনটি সেজদা এর আগে পরে কিছু কোরআনের আয়াত পাঠ করার আছে, কিছু কথা মোনাজাতে বলার আছে। তা করে যদি কোনো মানুষ ঘুমিয়ে পড়ে তখন তার মধ্যে শয়তান ধোঁকা দিতে আসতে পারে না, এবং সে যখন আবার ঘুম থেকে সকালে উঠবে, উঠে ঠিক সেই আমলগুলো আবার করবে, করে সে ঘুম থেকে উঠে যাবে, তখন সারা দিনের মধ্যে জিন শয়তান, মানুষ শয়তান, খবিশ শয়তান এবং যত ধরনের শয়তান আছে, বা বহু ধরনের জাদুকর আছে এবং বহু ধরনের লোক আছে কুদৃষ্টি করে থাকে, এইসব কিছু তাকে পাবে না, এবং তার সারাটা দিন ইবাদতে যাবে। দুনিয়ার লোভ লালসা ছাড়াই তার সহযোগিতা হিসেবে আল্লাহ যেখানে যা লাগবে তাই তাকে দিয়ে থাকবে, এবং তার দুনিয়ার পাপ থেকে সে বেঁচে থাকবে। তাহলে দেখেন, হয়তো আপনারা বলতে পারেন সে আমলগুলো কি।
আমি আনুষঙ্গিক বলতে পারি, কিন্তু এর মধ্যে আরো কিছু কর্ম থেকে যাবে, সেগুলো নিজ মুর্শিদের কাছে এগুলো জেনে নিতে হয়। তবে আনুষঙ্গিকভাবে যেটা বলবো যে সূরা ফাতিহা বেজোর করে যদি পড়েন তাহলে তিনবার, আর বেশি পড়লে সাতবার, এবং দেখা যায় যে সূরা ইখলাস বেজোর করে পড়তে গেলে তিনবার, আর যদি বেশি পড়েন তো সাতবার, তো ফালাক তিনবার, আবার নাস তিনবার, যদি কম পড়েন তাহলে একবার একবার, এবং আয়াতুল কুরসি এটা পড়তে পারলে আরো বেশি হবে। তখন ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণও করেন, আপনার এই আমলের কারণে আল্লাহ এতই সন্তুষ্ট হবে যে যে মৃত্যুর পরে আল্লাহ একদিন জীবিত করবে, আর সেই জীবিত করে উঠে দেখবেন হাশরের মাঠ, তখন সেই তখনই বুঝে নেবেন যে হ্যাঁ আমার মৃত্যু হয়েছিল, আমি আবার হাশরের ময়দানে এসে গেছি। কিন্তু আপনি যেই নিয়ম কানুন যেই জিনিসগুলো করে করে শুইতেন, যে আমলগুলো করে শুইতেন, তখন আপনার কখন মৃত্যু হয়েছিল আপনি বলতে পারেন না, এবং কখন যে আপনাকে জাগ্রত করা হয়েছে আপনি বলতে পারেন না। তার মানে কি, খুব শান্তির নীরে আপনি ঘুমিয়েছিলেন, আর সেখান থেকে আল্লাহ যখন একদিন জাগ্রত করবে তখন উঠে দেখবেন হাশরের মাঠ, মাঠ আর মাঠ, তখন কে কোথায়, চেনা লোক অচেনা হয়ে যাবে, অচেনা লোক চেনা হয়ে যাবে, এবং দেখা যায় যে কেমন জানি কাউকে দেখছেন না, ওরকম কাউকে চিনছেন না। তখন এই পৃথিবীতে আপনি যে মুর্শিদ ধরেছিলেন, মুর্শিদ ধরার পরে যে সাধনা করেছিলেন, তখন দেখেন একটি বিষয়, 1400-1450 বছর আগে রাসূলকে কিন্তু আমি দেখিনি, আপনি দেখেননি, তাহলে সেই রাসূল যদি আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করে আমি কিন্তু তাকে চিনব না, আমি তখনই চিনব। দেখেন তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, তাহলে সেই মুর্শিদ কিন্তু পৃথিবীতে আছে, এবং সেই মুর্শিদের উৎসরোধ কিন্তু আমি সেখানেও ভুলব না। তখন সেই মুর্শিদের স্রোত কখনো শয়তান ধরতে পারবে না, যেহেতু মুর্শিদ শব্দটা কোরআনে আছে, এবং সেই মুর্শিদ সেই রাসূলকে চিনিয়ে দেবে, আর সেই রাসূলকে যখন চিনিয়ে দেবে তখন রাসূল আমার পারকান্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটা কেন দরকার হলো? অনেক মানুষ পৃথিবীতে নিরাশ হয়ে যায়, আমাদের কি উদ্ধার হবে, আমরা কি পরপারে ঠেকে যাব? দেখেন সারাদিন হক হালাল ভাবে যারা চলে, এবং মৃত্যুর পরে তাদের কাছে এরকম কিছু ফলে যে সেই রাসূল, সেই মুর্শিদ, সেই খোদা আমরা সহজে সেখানে পেয়ে যাব, আমাদের আর ভয় থাকবে না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি আমি আশা করব সকল স্তরের লোকেদের কাছেই ভালো লাগবে এবং ফলাফল পাবেন। তবে শরীয়তের কেউ শুনলে এই কথাটি বা এই আলোচনাটি এরকম কিছু ভাবতে পারেন যে তিনি তো বললো কথা ঠিক আছে, কিন্তু আবার মুর্শিদের কথা বললো। দেখেন সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ কিন্তু বলেছে পৃথিবীতে যে যত ইবাদতই করো, যত ধরনের কর্ম আমল করো, ফায়দা হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার মুর্শিদকে মানো নাই, জানো নাই, ধরো নাই, বোঝো নাই। তারা পথভ্রষ্ট, এত ইবাদত করার পরেও তারা পথভ্রষ্ট। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি কি কেউ যদি মানেন, কেউ যদি করতে পারেন, ইনশাল্লাহ পরপারে আমাদের ভয় থাকবে না। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।